বহুকাল থেকে একটি প্রচলিত কথা হলো, বাবারা মেয়েদের বেশি ভালোবাসে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কেন বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে? বাবারা মেয়েদের বিশেষভাবে ভালোবাসেন কারণ বাবার সঙ্গে মেয়ের সম্পর্কটি অনন্য এবং গভীর। এর পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, সুরক্ষার অনুভূতি। বাবারা মেয়েদের প্রতি একটি বিশেষ সুরক্ষা ও যত্নের অনুভূতি পোষণ করেন। তারা মনে করেন যে মেয়েদের নিরাপত্তা এবং সুস্থতার জন্য তারা বিশেষ দায়িত্ববান। দ্বিতীয়ত, কোমলতা ও সংবেদনশীলতা। মেয়েরা সাধারণত সংবেদনশীল ও কোমল মনের হয়, যা বাবার মনে স্নেহ ও ভালোবাসার এক বিশেষ জায়গা তৈরি করে। বাবারা মেয়েদের সংবেদনশীলতাকে গভীরভাবে উপলব্ধি করেন। তৃতীয়ত, প্রতিবিম্বের মতো সম্পর্ক। মেয়েরা অনেক সময় বাবার আচরণ ও মূল্যবোধের প্রতিফলন হয়। বাবারা যখন তাদের মেয়েদের মধ্যে নিজের বৈশিষ্ট্য বা মূল্যবোধ দেখতে পান, তখন তাদের সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত বোধ করেন। চতুর্থত, প্রথম ভালোবাসা। মেয়েদের জীবনে বাবা প্রথম পুরুষ যাকে তারা ভালোবাসে এবং বিশ্বাস করে। এই বিশেষ সম্পর্কটি বাবাদের জন্য মেয়েদের প্রতি এক বিশেষ ভালোবাসার জন্ম দেয়। পঞ্চমত, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। অনেক সমাজে মেয়েরা বাবার গর্ব ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়, ফলে বাবারা মেয়েদের প্রতি অতিরিক্ত স্নেহ ও ভালোবাসা প্রদর্শন করে। তবে হ্যাঁ, মাও কিন্তু মেয়েদের ভালোবাসেন, কারণ একজন মায়ের কাছে সে সন্তান মেয়ে না ছেলে সেটা কিন্তু বিবেচ্য নয়। তবুও বাবারা যেন একটু বেশি ভালোবাসেন। এই কারণগুলো মিলিতভাবে বাবাদের মেয়েদের প্রতি বিশেষ ভালোবাসার উৎস হিসেবে কাজ করে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। তুমি যতই দামি জিনিস হও না কেন, ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন। সময়ের চাকা গড়তে থাকে, পাল্টে যায় সব রূপ। বিগত স্মৃতি চিনতে শেখায় কোনটা মুখোশ আর কোনটা মুখ। দুঃখ যাদের জমাট আছে, বলতে গেলে বাঁধে, তাদের আজও প্রয়োজন হয় শক্ত একটা কাঁধের। হৃদয়ে তীব্র অ্যালকোহলিক, নিকোটিনে বিষাক্ত দিল, রাতে শহরে হেডফোনে বাজে এই দিল হ্যায় মুশকিল। শব্দরা জমা হয় কবিতায়, স্মৃতিরা ডায়েরির পাতায়, কথারা জমে নিরবতায়, আর ব্যথারা ঠিক বুকের বাঁ পাশটায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করবেন। ধন্যবাদ।